আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী তোমাদের পরীক্ষার বিরাট একটি অংশ জুড়ে আছে। ভালো ফলাফলের জন্য অবশ্যই এমসিকিউ অংশে ভালো নম্বর পেতে হয়, আর ভালো নম্বর পেতে হলে বেশি করে অনুশীলন করতে হবে। তোমরা যেন এমসিকিউ বেশি বেশি অনুশীলন করতে পারো, সেই জন্য তোমাদের এমসিকিউ এক্সামের ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থায় তোমাদের সকল বিষয়ের সকল অধ্যায়ের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। পর্যায়ক্রমে তোমাদের পরীক্ষার প্রশ্ন ভিডিও আকারে প্রেরণ করা হবে। এই ক্ষেত্রে আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের ভৌতরাশি ও পরিমাপ অধ্যায় থেকে এমসিকিউ পরীক্ষা নেব। এই পরীক্ষা অংশগ্রহণ করা অত্যন্ত সহজ। এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করলে এইরকম একটি উইন্ডো পাওয়া যাবে, যেখানে তোমার পার্টিকুলার্স লিখে তারপরে আস্তে আস্তে প্রশ্নের উত্তর দিতে থাকবে। এখানে শুধু টাচ করলে অথবা ক্লিক করলেই প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে। ফাইনালি অর্থাৎ লাস্ট প্রশ্নের উত্তর দেওয়ার পরে তোমাদের সাবমিট বাটন আসবে। সাবমিট করলে সেখানে তুমি এই পরীক্ষায় কত পেলে সাথে সাথে সেটি দেখতে পারবে, কত নম্বর পেলে সেটি কমেন্টস বক্সে জানালে আমি অনেক খুশি হব। আরেকটি কথা, একই পরীক্ষায় তুমি বারবার অংশগ্রহণ করতে পারবে। আশা করি তুমি পরীক্ষাটি ভালোভাবে দিবে, এবং এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।